আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না। পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। আবুল হাবিবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়া ছিল এই মহিলা তালা তালি করা ভালোবাসত। তালা তালি বোঝেন না, একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা, এটা তো এ নওগাঁয় নেই, আছে মানে এটা বেশি। আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই, খোঁজ খবর নিয়ে দেখবেন, কাছে যে দেখবেন বিষয়টা কিছু না, শুধু তালা তালির কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। তালা তালি করা কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহর নবী বলেন যে এলাকায় মানুষ তালা তালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না, আমার মনে হয় তালা তালি করা কোন লোক এলাকায় আছে না নেই। এটা মেয়েদের ভেতরে বসে এক জায়গায় বসলে শুধু আসতে বলে। আমি একটা হাদিস বলছি, এবার শোনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করলেন কি বললাম? কিয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তার এক নম্বরে যারা তালা তালি করে দুনিয়ায়, কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো। খেয়াল করেন, মুসা আলাইহিসসালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, হযরতে মুসা উম্মতগুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন, নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তিন তিনবার মোনাজাত করার পরে বৃষ্টি হয় না। মুসা নবী রাগী নবী ছিলেন, তিনি রেগে গেলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নয় আমার আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না। আল্লাহ তাআলা বলেন মুসা মায়া লাগে, বৃষ্টি দাও না কেন, দেব না, তোমার বান্দা মায়া লাগে, তুমি নিজে বললে, তারপরও বৃষ্টি দেবা না মানে দেব না, দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন মুসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না, কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামিমা তালা তালি করা একজন মানুষ আছে, ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না। হযরতে মুসা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করে ওর ঘাড় ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি, আর আজকে আমি নিজে নাম ধরে গেবত করব, হবে না। মুসা নবী বললেন আল্লাহ আমি তো আর আলিম বিদাত ইসদুর না, মানুষের মনের খবর আমি তো জানি না, সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব, অপমান হবে, আমি পারবো না। হযরতে মুসা বলে আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর, আমি টের পাবো কি করে। আল্লাহ তাআলা বলেন মুসা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি, তার ভেতরে এক নাম্বারে তুমি সবাইকে নিয়ে তওবা নাসুহা করো, মন থেকে যদি সবাই তওবা করে ওই লোকটাও তওবা করবে, আর যারা মন থেকে তওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেই। সবাইকে নিয়ে তওবা করার পরে এবার মোনাজাত করলেন, মোনাজাত শেষ হতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না। সুতরাং এখানে যদি কোনো তালা তালি করা, একের কথা অন্যের কাছে লাগানো, সম্পর্ক নষ্ট করা কোন লোক থাকেন আপনি চলে যান, নাই তো আজকের মাহফিল আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে, চলে যান ভাই। দেখেন তো কেউ যাচ্ছে কিনা, যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা ওই দুই নম্বর না, এটা বাদ দেওয়া লাগবে, আমি হাসির খোরাকি দেয়নি, এটা বাদ দেওয়ার দরকার আছে না,
আপনাকে কিয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন, তাকাবেই না। কয় প্রকার মানুষ? এক নম্বরে যারা এই তালাতালি করে, কিছু দেওয়ার পরে খোঁটা দেয়। দুই নম্বরে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে। বিজ্ঞান এখন তথ্য দিয়েছে 1500 বছর আগের এই হাদিসটা, মাস ফালা মিনাল কাবাইনি মিনালি জারিফিনার। তোমার টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান্নামে না চলে জান্নাতে আসবে না। কেন বললেন? নবীজির এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, মানুষের এই টাকনোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম, ওটা যদি বারবার, এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা, পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার। এই যে রগটা যদি বারবার আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে, তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানের ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে। আশা করছি আপনি হাদিসটা আমল করবেন, শুধু নামাজের সময় না, সব সময় না, নামাজের সময়। তিন নম্বরে যারা বিদ্য জিনাখোর, বুড়ো জিনাকারী, এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। যুবক মানুষ নাকি খেপে গেলে তারে ঠেকানো যায় হাদিস কোরআন বলে, আর বুড়ো মানুষ খেপলে না করে বাঁশ মেরেও ঠেকানো যায় না। বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি, যাদের রুম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না, দেখবেন বুড়ো মানুষ আসতে বলে। আজকে দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে, জামালপুরের ডিসির কথা নয় বাদই দিলাম, এগুলো কি যুবক না বুড়ো আসতে বলেন? এজন্য আমার যতটুকু ধারণা, আমার যতটুকু মনে হয়, এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ, ওর একটা বিয়ে করলে হবে না, ওর কমপক্ষে 3-4টা বিয়ে করা লাগবে, তাও হবে না। না, এদেশে যদিও সামাজিক অবস্থা এটা নেই, একটার বেশি 2টা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে, কথা বলেন না কেন? আব্দুল গাফফার সাহেবকে আল্লাহ যা দিয়েছে, যে সম্পদ, যে ক্ষমতা, যে প্রভাব প্রতিপত্তি, একটা বিয়ের পরে যদি 2টা বিয়ে করে, আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছে। ওনার দ্বারা এখন কিন্তু একটা না, আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকা দরকার, একথা বলছেন কেন? আজ হাজারো ধনী মানুষের চরিত্রগুলো আপনি লক্ষ্য করে দেখবেন, এদের যে চরিত্র কিয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না, কারণ অধিকাংশ বুড়ো মানুষ জিনাখোর। চার নম্বরে অহংকারী ফকির, ফকির আবার অহংকারী হয়, ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস? এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না, এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি, আল্লাহ বর্ণনা দিয়েছেন, আল্লাহুল গনিয়ু ওয়া আনতুমুল ফুকারা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ শুধুমাত্র ধনী, তোরা সব ফকির। আল্লাহর তুলনায় আমরা কি? আরো জোরে, শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির, ফকির না আমরা। এই জন্য ফকির যারা আমরা, আমাদের অহংকার সাজে না, কি হনুরে হনুমান হয়ে গেছে। অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে, না তো কিয়ামতে আপনি আল্লাহর নজর পাবেন না। শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা, এটার বলার দরকার নেই, পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। এটা এই দেশে নেই, যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো,
সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি, তিরমিজি শরীফের হাদিস। আমরা যারা এর ভেতরে পড়ে না যাই, জোরে বলেন আমিন। আমিন।